বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন পার্কে যে ঘুরতে যাওয়ার যে অশ্লীলতার পরিহার করে আর কত ছেলেদেরকে চুষে চুষে খাবে। নবজাতক শিশুদেরকে আহ্বান করছি, যারা হচ্ছে নিব্বি নিব্বা বলে হচ্ছে আখ্যায়িত করেন আপনারা, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আপনারা দেখতে পেয়েছেন যে ইতিপূর্বে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অরক্ষিত হয়ে গেছে, সেই সময় মিঙ্গেলদের চাপে আমাদের যে মেয়ে সদস্যরা আছে বিভিন্ন হল শাখার, সেই মেয়েরা হচ্ছে আসতে ভয় পাচ্ছে। সেই জন্যই হচ্ছে আমাদের যেই ত্যাগী সংগ্রামী হচ্ছে কাজী সুমাইয়া আপু, সে শত কষ্ট এবং শত জ্যামের মধ্য দিয়েও হচ্ছে এখানে উপস্থিত হয়েছে। আসলে আপনারা জানেন যে বর্তমান অনলাইন যুগে, ইতিপূর্বে একটা মুভি বের হয়েছে দেখেছিলেন যে 24 ঘন্টা মোবাইল যদি আদান প্রদান করতে পারে তাহলে তাদের বিবাহ হবে, আমার মুভিটার নাম মনে নাই। যখন মেয়ের বাবা 24 ঘন্টার জন্য তার মোবাইল হচ্ছে ছেলেকে দিয়েছিল, তখন আমরা দেখতে পেয়েছি যে মেয়েটা একাধিক ছেলের সাথে কথা বলে। আমরা এই অনলাইন যুগে আমরা এই জিনিসটাই বেশি দেখতে পাই, তবে সবাই যে হচ্ছে প্রেম করে একাধিক তা না, কিন্তু আমরা কিন্তু তাদের সাপোর্ট করি। তবে একাধিক প্রেম করে এখানে লুতুপুতু করবে সেটাকে সাপোর্ট করি না। আমরা সেই ছেলেদেরও বলি যারা একাধিক প্রেম করে এবং বিভিন্ন জায়গায় যে ঘুরতে নিয়ে যে হোটেলে যাবে, তাদেরকে আমরা প্রতিহত করার জন্য বিভিন্ন রকম কমিটি প্রদান করি এবং দায়িত্ব প্রদান করি এবং এই ক্যাম্পাসকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। যেটা চ্যালেঞ্জের বিষয় সেটা হচ্ছে মানসিক বিষয়। এখন আমরা যখন হচ্ছে তাদের কাছে যে বলি যে সিঙ্গলত্ব বরণ করতে, তখন দেখা যায় যে তাদের যে পূর্বের ভাবধারা বা হচ্ছে তাদের বন্ধু একটা প্রেম করছে, একাধিক প্রেম করছে বা হচ্ছে একাধিক হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে বা হোটেলে যাচ্ছে, এবং তারা যে হচ্ছে ওই যে কী বলে মেয়েরা যে তাদের চরিত্র হচ্ছে হরণ করছে বা বিষয়, তারা হচ্ছে সেই বিষয়গুলো দেখে যে আমরা কি ভালো মেয়ে পাবো কি পাবো না, সেই জায়গা থেকে হচ্ছে ছেলেরা বেশি প্রেম করতে চায়। সেই জিনিসটাই হচ্ছে আমরা হচ্ছে মানে আমাদের ই মনে করি যে সমস্যা মনে করি। আমাকে যদি এই মুহূর্তে হচ্ছে কোনো মেয়ে অফার করে তাহলে আমি তাকে এই পরামর্শ দিব যে আমার বিবাহের জন্য অপেক্ষা করুন, কিন্তু আমি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখবো না। আপনারা জানেন আজকে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ দেখেছি। এখন বর্তমানে আমরা যে সিঙ্গেল সংগ্রাম পরিষদের যেই নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি হয়েছে তাতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছে গিয়াস ভাই এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছি। আজকে যারা হচ্ছে সম্মানিত সিঙ্গেল ভাই ও বোনেরা আছে তারা আজকে বিক্ষোভ মিছিলের সাথে সমাবেশে যোগদান করবে, এই কারণে যে আমরা আজকে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। আসলে পুঁজিবাদী প্রেমটা কী এটা বুঝতে হবে। সম্পর্ক বহির্ভূত যে এই সম্পর্কে তারা জড়িয়ে যায়, যেমন বিবাহ বহির্ভূত, সেই জিনিসটাকে আমরা বুঝাচ্ছি যে পুঁজিবাদী প্রেম। যেমন তারা পুঁজিবাদী প্রেম এই কারণে বলছি, দেখা যায় প্রেমের ক্ষেত্রে একটা প্রেম করে আবার হচ্ছে ছাড়ে, তাদের ব্রেকআপ হয়, তারপর আবার আরেকটা ধরে, সেই প্রেম আমরা চাচ্ছি না, এটাকে আমরা পুঁজিবাদী প্রেম হিসেবে আখ্যায়িত করছি। এবং একাধিক প্রেম করে একসাথে এবং সুষম বন্টন হয় না, এই জিনিসটার মধ্যে আমি বলি যে পুঁজিবাদী প্রেম লুকায়িত আছে। এবং এই যুগে যে মেয়েরা আজকে হচ্ছে পুঁজিবাদী প্রেমের উপাখ্যান সাজিয়ে হচ্ছে ছেলেদের যেই বোকাশোকা ছেলেদের হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে তারা হচ্ছে পুষে খায়, তাদের অর্থ নষ্ট করে, এটাকেই আমরা পুঁজিবাদী প্রেম হিসেবে আমরা সিঙ্গেল সমাজ রুখে দাঁড়াতে শিখেছি। এবং যেই ছেলেরা এবং যেই মেয়েরা আজকে হচ্ছে পুঁজিবাদী প্রেমের মধ্যে ডুবে আছে তাদেরকে বেরিয়ে আসার অনুরোধ করছি, কেননা সিঙ্গেলই হচ্ছে শক্তি, সিঙ্গেলই হচ্ছে মুক্তি। সেই প্রতিপাদ্যকে হচ্ছে মনে করে ধারণ করে হচ্ছে আমি হচ্ছে স্লোগান ধরতে বলবো আমারই সহযোদ্ধা সাব্বির হোসেন সাব্বিরকে, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ পাবে তো কেউ পাবে না। সিঙ্গেলই শক্তি, সিঙ্গেলের মুক্তি, সিঙ্গেলই শক্তি, সিঙ্গেলের মুক্তি, সিঙ্গেলই মুক্তি, সিঙ্গেলের
কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না তা হবে না তা হবে না তা হবে না কেউ পাবে তো কেউ পাবে না মিঙ্গল দে রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মিঙ্গল দে রাস্তা না পুঁজিবাদী প্রেমের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও পুঁজিবাদী প্রেমের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সিঙ্গেলাই শক্তি সিঙ্গেলাই মুক্তি সিঙ্গেলাই শক্তি কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না তা হবে না বিবাহ বহির্ভূত সম্পর্ক যারা একের পর এক প্রেম করে যাচ্ছে সেই প্রেমকে আমরা হচ্ছে পুঁজিবাদী প্রেম হিসেবে আখ্যায়িত করি এবং বোকা শোকা ছেলেদের ধরে প্রেম করে আবার ছেড়ে দেয় সেই প্রেমকে আমরা হচ্ছে পুঁজিবাদী প্রেম হিসেবে আখ্যায়িত করি আপনারা জানেন ইতোপূর্বে অনেক ছেলে আছে যারা প্রেম করে ছেঁকা খেয়ে তারা সারা জীবন পার করে দিয়েছে কিন্তু মেয়েরা এমন কোনো রেকর্ড নাই যারা হচ্ছে সারা জীবন তারা হচ্ছে সিঙ্গেল থেকে গেছে কিন্তু ছেলেরাই পারে সেই সিঙ্গেলত্ব ধারণ করতে কিন্তু আমরা তা বলি না যে সারা জীবন সিঙ্গেল থাকতে হবে আমরা বলি আপনারা প্রেম করেন বিবাহ করে আমরা সেই প্রেমকে গ্রহণ করব হচ্ছে আজকে যে বিষয়গুলো প্রশ্ন করেছেন বারবার যে আমরা সিঙ্গেল কিনা আসলে আমাদের যে রিপোর্ট হয় তাতে আমরা সুন্দর করে আমাদের যে চরিত্র সার্টিফিকেট দেখিয়েছি তাতে আমরা সিঙ্গেল হিসেবে যখন গ্রহণযোগ্যতা পেয়েছি তখনই আমাদের দায়িত্ব দিয়েছেন এবং আমরা সেই সকল হচ্ছে নবজাতক শিশুদেরকে আহ্বান করছি যারা হচ্ছে নিব্বি নিব্বা বলে হচ্ছে আখ্যায়িত করেন আপনারা তাদেরকে আহ্বান করছি যে সিঙ্গেল সংগ্রাম পরিষদে আসার জন্য আমরা তাদেরকে এই অপথে বিপথে যেতে দিতে চাই না তাদেরকে সুন্দর একটা রাস্তা দেখাচ্ছি যে তারা বিবাহ করে প্রেম করবে তো এই বিষয় ক্লিয়ার করা হয়েছে বারবার ইতোপূর্বে যখন প্রতি বছর আমাদের 14ই ফেব্রুয়ারি যে সিঙ্গেল দিবস পালন করি তা এই বছর আমরা বিশ্ব সিঙ্গেল দিবস হিসেবে ঘোষণা করলাম ইতো এখন আমাদের সাবেক সহসভাপতি হচ্ছে রাজু জয়ভাই হচ্ছে বক্তব্য প্রদান করবেন তাকে অনুরোধ করা হলো দীর্ঘ এক বছর যাবৎ আমার দেয়া দায়িত্ব আমার প্রতি অর্পিত দায়িত্ব কঠোরভাবে পালন করেছি অনেক মিঙ্গেলদেরকে সিঙ্গেল করেছি এবং নবীনদের প্রতি একই রকম একটা অনুরোধ থাকবে আদেশ থাকবে তারা যেন তাদের ওপর যে অর্পিত দায়িত্ব সেটা যেন সঠিকভাবে পালন করে আমরা আবারও আপনাদেরকে বলতে চাই আমাদের একটাই উদ্দেশ্য পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে অ্যাকশন পুঁজিবাদী প্রেম একজন একা 8টা 10টা করে প্রেম করবে 7জন 8জনকে তার একার কাছে আটকে রাখবে অন্যজন পাবে না প্রকৃত প্রেম পাবো না আমরা প্রকৃত প্রেম হারিয়ে ফেলছি হ্যাঁ আমরা এখন প্রকৃত প্রেম পাওয়া যায় না এখন যা পাই সবই রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার জন্য সবই হোটেলে ঘুরতে যাওয়ার জন্য এবং আরেকটা দেখেন 14 তারিখের আগে এক সপ্তাহ ধরে একদিন শাড়ি দিতে হবে একদিন চুড়ি দিতে হবে একদিন লিপস্টিক দিতে হবে এভাবে আর কত ছেলেদেরকে চুষে চুষে খাবে আমরা এগুলোর বিরুদ্ধে আমরা মনে করি সিঙ্গেলরাই শক্তি এবং সিঙ্গেল সংগ্রাম পরিষদের এই সিঙ্গেল সংগ্রাম পরিষদ আমাদের এই বর্তমান শাখা এবং গত কমিটিতে যারা ছিলেন তারা আমি মনে করি খুব কঠোরভাবে সিঙ্গেল সংগ্রাম পরিষদের মান সম্মান রেখেছেন এবং মিঙ্গেলদের যে বিভিন্ন পুঁজিপতি প্রেমের বিরুদ্ধে তারা কঠোর হস্তে দমন করেছেন এবং মিঙ্গেলদের সিঙ্গেল সংগ্রামে আসার জন্য আহ্বান করেছেন আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই সিঙ্গেল সংগ্রাম পরিষদের মাধ্যমেই আমাদের বিভিন্ন পুঁজিপতি প্রেমের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাব এবং এই বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন পার্কে যে ঘুরতে যাওয়ার যে অশ্লীলতার পরিহার করে আমরা সিঙ্গেল সংগ্রাম পরিষদে অংশগ্রহণ করব এবং এর মাধ্যমে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ আমরা খুবই জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করব